অবভিয়াসলি টিম জিতলে খুব ভালোই লাগে, আর টিম ভালো খেলছে, টিমের ভেতর অ্যাটমসফিয়ার খুব ভালো, ড্রেসিং রুমে অ্যাটমসফিয়ার ভালো, আর সব থেকে ইম্পর্টেন্ট যে ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল আমাদের যে গোয়া ম্যাচ জেতা, আর এই ম্যাচটাও ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যে শিল্ডের ফাইটে ফাইট করার জন্য, শিল্ডের জন্য। তা আমাদের নেক্সট টার্গেট উড়িষ্যা, তো তার আগে অনেকটা গ্যাপ আছে, তো প্লেয়াররা আবার রিকভার করে যাবে, কন্টিনিউ 1 উইকে 3টে ম্যাচ খেলেছে। তো আর খুবই ভালো লাগছে যে টিম জিতছে, আর মেনলি ফ্যান্সরা হ্যাপি, মেনলি আমাদের পুরো টিম এনজয় করছে ফ্যান্সদের সাথে গ্রাউন্ডে, হোম যে কলকাতায় যে ফ্যান্স বেস্ট ফ্যান্স মোহনবাগান ফ্যান্স, তো তাদের সাথে প্লেয়াররা অনেক মানিয়ে নিয়েছে, আর তাদের সাথে অ্যাজ এ ফ্যামিলি মতো আমরা রয়েছি, তো তারাও আমাদের চিয়ার আপ করছে, আর আমরা এই উইনটা জিততে পেরে আর তাদেরকে উৎসর্গ করছি। যখন এক গোলে পিছিয়ে ছিল, আবার 2-1 হওয়ার পর আবার 2-2, সেই সময় টিমকে কিভাবে উজ্জীবিত করে? আমার বিলিফ ছিল যে আমাদের টিম ঘুরে দাঁড়াবে ওই সময়ও যখন এক গোল খাওয়ার পর, কারণ জানি আমাদের টিম ভালো প্লেয়ার রয়েছে আর গুড পার্সোনালিটি রয়েছে যে টিমকে বেস্ট মানে দেওয়ার জন্য। তো টিমের একটা ইয়ে ছিল যে আমাদেরকে এই ম্যাচ হারলে চলবে না, আর আমাদের হোম ম্যাচ, এত নিজেদের ফ্যান সাপোর্ট ছিল, তো ফ্যানরা নিজেদের ফ্যানরা আমাদেরকে প্রচুর উৎসাহিত করেছে, আর টিমে যেমনি জনি কাউকো আজে 3টে অ্যাসিস্ট করেছে, তো টিমে অনেক ডিফারেন্স এনেছে জনি কাউকো, খুব ভালো পারফরমেন্স, আর ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা খেলেছে সবাই খুব ভালো পারফর্ম করেছে। আমার মনে হয় যে এই টিম আরও বেশি ভালো পারফর্ম করবে আগের ম্যাচগুলো। হ্যাঁ, খুব ভালো খেলেছে লাস্ট ম্যাচে, আজকের ম্যাচেও খুব ভালো খেলেছে, পারফর্ম করেছে, আর আই হোপ ও এটা কন্টিনিউ করবে, আর আমাদের পুরো টিমের সাপোর্ট থাকবে, আর আমার অবভিয়াসলি সাপোর্ট অ্যান্ড গাইডেন্স ওর জন্য থাকবে যে ও যাতে আরও ভালো পারফর্ম করতে পারে, নিজেকে আরও বেশি ইম্প্রুভ করতে পারে, আর একটা বাংলা থেকে একটা বড় নাম হয়ে উঠতে পারে, আর একটা বাঙালি প্লেয়ার যাতে ন্যাশনাল টিমে খেলতে পারে, আমি এটাই চাইব। থ্যাংক ইউ। দীপেন্দু, গত ম্যাচে গোয়া ম্যাচে আমরা সবাই দেখেছি, তো কি বলবে তোমার পারফরমেন্স নিয়ে? ভালোই লাগছে, আমার ফার্স্ট এসএলএ আইএসএল ম্যাচ, ভালোই লাগছে, সবাই সাপোর্ট করছে, সবাই ভালোই লাগছে, এটুকু। আর সমর্থকদের জন্য যারা তোমার ওই গলা ফাটাচ্ছে তাদের জন্য কিছু বল? এদিন তো অনেক অনেক সাপোর্ট করছে, এ করছে, এরকমভাবে করে যাক, তাদের জন্য আরও যেন রিপ্রেজেন্ট করতে পারি আরও কিছু। আর তুমি ইউসার তোমার কাছে খেলছে, তো তাকে দেখে কতটা শিখছো? এক্সপিরিয়েন্স প্লেয়ার, খুব ভালো আমাকে সাপোর্ট করছে, বলে বলে খেলাচ্ছে। থ্যাংক ইউ।